রহমাতুল্লাহ, সবাইকে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে আয়োজিত আজকের লাইভ ক্লাসে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমি আলোচনা করব 17তম প্রভাষক নিবন্ধন গণিতের গ বিভাগের লিনিয়ার অ্যালজেব্রার আমাদের আইগেন মান আইগেন ভ্যালু অর্থাৎ আইগেন মান এবং আইগেন ভেক্টর চ্যাপ্টারের যে প্রশ্নটা এসেছিল, নিম্নের ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করো, এই প্রশ্নটা নিয়ে আমি এখন আমাদের এই লাইভ ক্লাসটি পরিচালনা করব। তো সবাইকে আজকের লাইভ ক্লাসে সুস্বাগতম। নিম্নের ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই করো, এই হলো আমার কোশ্চেনটি। তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি আমাদের এই চ্যাপ্টারের। এটা হলো আমাদের পাঁচের খ, পাঁচের খ কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই করুন। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমরা আগে সেটা লিখে নিচ্ছি, প্রদত্ত ম্যাট্রিক্স, প্রদত্ত ম্যাট্রিক্স তো আমি লিখে নিচ্ছি। তাহলে শিরোনামটা একটু টাচ করি, কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই। আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে প্রদত্ত ম্যাট্রিক্স, এটা হলো মূলত প্রশ্নের শিরোনাম আর কি, প্রদত্ত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটাকে ওনারাই নাম দিয়ে দিছে এ ইকুয়াল টু টু ওয়ান মাইনাস ওয়ান, থ্রি ওয়ান জিরো, ওয়ান জিরো টু, এই হলো আমাদের ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটার আমাদের যে কাজটা করতে হবে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করব। তো প্রথমেই আমাদের যে মূল কাজ আমরা জানি চ্যাপ্টার অঙ্ক করার সময়, এই নিয়মের অঙ্কে আমাদের একটা স্কেলার ল্যামডা সাহায্য নিতে হয়। মনে করি ল্যামডা স্কেলার এবং আরেকটা আমরা একক ম্যাট্রিক্স আই ধরি, এখানে আমাদের যত মাত্রার ম্যাট্রিক্স দেওয়া থাকবে একক ম্যাট্রিক্সটা আমরা তত মাত্রারই ধরি, এটা আমরা সবাই জানি। এবং আই একটি, এটা কত, সাড়ে তিনটা কলাম তিনটা অর্থাৎ থ্রি বাই থ্রি ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের এই স্বভাবী ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আমার এখানে কিন্তু বেসিক আলোচনা নেই, সরাসরি বিগত সালের প্রশ্ন সমাধান যেহেতু করতেছে আমি সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছি। অতএব এ এর স্বভাবী ম্যাট্রিক্স, এ এর স্বভাবী বা যারা ইংলিশে লিখবে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স অফ এ, এর স্বভাবী ম্যাট্রিক্স কত, এর স্বভাবী ম্যাট্রিক্স হলো তোমার ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা আই মাইনাস এ। আমরা সবাই নিয়মগুলো সম্বন্ধে অবগত আছি, তো আমরা ল্যামডা ঠিক রাখলাম আই, আই হলো একটি, এখানে যত মাত্রার যত ক্রমের দেওয়া থাকবে ল্যামডাটাও আইটাও তত ক্রমের হবে, কিন্তু একক ম্যাট্রিক্স অর্থাৎ তিন ক্রমের, ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এ হলো আমাদের আই। আর এ আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে টু ওয়ান মাইনাস ওয়ান, থ্রি ওয়ান জিরো, থ্রি ওয়ান জিরো, ওয়ান জিরো টু, ওয়ান জিরো টু, এ হলো এর পরিচয়। এখন আমরা সবাই জানি এই ক্যালকুলেশনগুলা সম্পর্কে, ল্যামডা দ্বারা আমাদের এই ম্যাট্রিক্সটি গুণ করলে ওয়ান ওয়ান ওয়ানের সাথে ল্যামডা গুণ হবে আর জিরোগুলা জিরোই থাকবে, অর্থাৎ ল্যামডা জিরো জিরো জিরো, ল্যামডা জিরো জিরো
জিরো ল্যামডা, মাইনাস এখানে আসো টু ওয়ান মাইনাস ওয়ান, থ্রি ওয়ান জিরো, ওয়ান জিরো টু, যা আছে তা। এখন আমরা এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সের বিয়োগ করব। তো বিয়োগ করার হিসাব হলো স্বাভাবিকলি আমরা অনুরূপ উপাদান থেকে অনুরূপ উপাদান বিয়োগ করি, তাহলে ল্যামডা মাইনাস টু, জিরো মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান, জিরো মাইনাস মাইনাস প্লাস ওয়ান, সমান চিহ্নটা তাহলে আরেকটু নিচে দিলে ভালো। তারপরে এখানে জিরো মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি, ল্যামডা মাইনাস ওয়ান, এখানে বিয়োগ জিরো মাইনাস জিরো মানে জিরো। এরপরে হলো এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান, জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো, ল্যামডা থেকে টু বিয়োগ করলে ল্যামডা মাইনাস টু। এ হলো আমাদের এর স্বাভাবিক ম্যাট্রিক্স। এখন এই স্বাভাবিক এর স্বাভাবিক বহুপদী আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের যে প্রদত্ত ম্যাট্রিক্স দেওয়া আছে এটা থেকে কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা আমরা যাচাই করব। তো আমরা ল্যামডা আই মাইনাস এ বের করেছি, অর্থাৎ আমরা বের করেছি স্বাভাবিক ম্যাট্রিক্স। এখন আমরা স্বাভাবিক বহুপদী বের করব, ওখান থেকে স্বাভাবিক সমীকরণ বের করব, তারপরে ওখানে কেইলি হ্যামিল্টনকে সিদ্ধ করব। তাহলে আমরা এখন আমাদের মূল ক্যালকুলেশনটা কিন্তু আমরা এই স্বাভাবিক বহুপদীতে গিয়ে করব। তাহলে এই স্বাভাবিক বহুপদী আমরা লিখতেছি, অতএব এ এর স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক বহুপদী হলো ল্যামডা আই মাইনাস এ। জাস্ট এখানে আমরা নির্ণয়কে চিহ্ন দিয়ে লিখবো, আগে যা ছিল তাই শুধু নির্ণয়কে চিহ্নটা এখানে এক্সট্রা দিয়ে দিব আর কি। তাহলে ওই আমরা একটু আগে যে মানটা ল্যামডা আই মাইনাস এরটা বের করেছি, এখানে শুধু দেখে দেখে লিখে দিব, আর কোনো কাজ নাই। মাইনাস ওয়ান ওয়ান, মাইনাস থ্রি ল্যামডা মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান, জিরো ল্যামডা মাইনাস টু। এখন এটাকে আমরা বিস্তার করব প্রথম সারি বরাবর। ক্যালকুলেশনটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে এই ল্যামডা মাইনাস টু বরাবর সারি বাদ কলাম বাদ, এটা এই সারি প্রথম সারি, প্রথম কলাম বাদ দিলে আমাদের বাকি চারটে উপাদান, এই চারটে উপাদানের মধ্যে এই কোণা বিয়োগে কোণা। তো ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা মাইনাস টু, আর জিরোর সাথে জিরো তো জিরো হয়ে যায়। এরপর তাহলে প্লাস মাইনাস, আর এই সূত্রে মাইনাসে আসতেছে প্লাস, তাহলে এই মাইনাস ওয়ান বরাবর সারি বাদ কলাম বাদ, এখানে মাইনাস থ্রি সাথে গুণ হলো, তাহলে আমরা এখানে ওয়ানটা দিই, মাইনাস থ্রির সাথে গুণ হলো ল্যামডা মাইনাস টু সূত্রের মাইনাস, তাহলে এটা আসতেছে জিরো, এটা দরকার নাই। আবার প্লাস ওয়ান বরাবর এই সারি বাদ কলাম বাদ, জিরো মাইনাস 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 প্লাস, তাহলে ল্যামডা মাইনাস ওয়ান। এই আমরা বিস্তারটা করতেছি প্রথম সারি বরাবর বিস্তার। এখন এখানে আমাদের কিছু ক্যালকুলেশন আছে, সেটা আমাদের একটু এখানে সকল ক্যালকুলেশন কিন্তু ঠান্ডা মাথার ক্যালকুলেশন, এখানে কিন্তু তাড়াহুড়া করলেই ভুল হবে, বিপদ আছে, যদিও কিন্তু অঙ্কগুলাই সহজ। এখন আমরা ল্যামডা মাইনাস টু দিয়ে ল্যামডা মাইনাস টুকে আগে গুণ করবো, তারপর ল্যামডা মাইনাস ওয়ানের সাথে গুণ। তো এখানে আমরা যেহেতু ল্যামডা মাইনাস টু, ল্যামডা মাইনাস টু অর্থাৎ ল্যামডা মাইনাস টু হোল স্কোয়ার আসতেছে, অথবা ডাইরেক্ট আমরা সহজে গুণ করলেও ল্যামডা স্কোয়ার মাইনাস টু ল্যামডা মাইনাস টু ল্যামডা মাইনাস মাইনাস প্লাস ফোর, এখানে হলো ল্যামডা মাইনাস ওয়ান। আর এখানে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ল্যামডা মাইনাস হচ্ছে প্লাস তিন দ্বিগুণে ছয়, আর এখানে ল্যামডা মাইনাস ওয়ান, তাহলে এখানে আসতেছে হলো ল্যামডা স্কোয়ার মাইনাস ফোর ল্যামডা প্লাস ফোর ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান, আর এখানে হলো মাইনাস থ্রি ল্যামডা প্লাস ল্যামডা
তাহলে হইল মাইনাস টু ল্যামডা, সিক্স মাইনাস ওয়ান, সিক্স মাইনাস ওয়ান তার মানে হলো প্লাস ফাইভ। এখানে আমরা ল্যামডা স্কোয়ার দিয়া প্রথমে এটাকে গুণ করলে ল্যামডা স্কোয়ার আর ল্যামডা গুণ করলে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা কিউব ল্যামডা স্কোয়ার দিয়া প্রথমে গুণ করলাম, এরপরে আমরা ফোর ল্যামডা দিয়ে গুণ করলে মাইনাস ফোর ল্যামডা স্কোয়ার মাইনাস প্লাস ফোর ল্যামডা, এরপরে ফোর দিয়ে গুণ করলে আবার ফোর ল্যামডা মাইনাস ফোর, এখানে মাইনাস টু ল্যামডা প্লাস ফাইভ। এখন ল্যামডা কিউব একটাই আছে, মাইনাস ফোর ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার ফোর ল্যামডা স্কোয়ার, এখানে আরেকটা ল্যামডা স্কোয়ার তো থাকার কথা, এইখানে আমাদের ল্যামডা স্কোয়ার ল্যামডা কিউব মাইনাস ওয়ান, এইখানে ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান হলো এই যে মাইনাস ল্যামডা স্কোয়ার। আচ্ছা তাহলে ল্যামডা কিউব মাইনাস ফোর ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার তাহলে ফাইভ ল্যামডা স্কোয়ার, এরপরে হলো ফোর ল্যামডা ফোর ল্যামডা এইট ল্যামডা থেকে টু ল্যামডা গেলে তোমার সিক্স ল্যামডা প্লাস ফাইভ মাইনাস ফোর প্লাস ওয়ান। এ হলো আমরা সবাবি বহুপদী পেলাম, এখন আমরা স্বাভাবিক সমীকরণ লিখব। অতএব এর স্বাভাবিক সমীকরণ জাস্ট এটাকে আমরা স্বাভাবিক সমীকরণ হলো ল্যামডা আই মাইনাস এ, এখন এটা এই যে এটাই জাস্ট সমীকরণ বললে এখানে একটা জিরো দিতে হয় আর কি, তো আমরা সেটাই দিতেছি ইকুয়াল টু জিরো। এখন এটার মান তো এটাই বের করেছিলাম, ল্যামডা কিউব মাইনাস ফাইভ ল্যামডা স্কোয়ার প্লাস সিক্স ল্যামডা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখন এখানে আমরা এই ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য, এটাতে এই মূল পয়েন্ট কিন্তু আমাদের এখন শুরু, এখন ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই করতে হলে সত্যতা যাচাই হবে এখন প্রদত্ত ম্যাট্রিক্স এ দ্বারা কেইলি হ্যামিল্টনের উপপাদ্য সত্যতা যাচাই হবে যদি এই ল্যামডা দ্বারা ল্যামডা জায়গায় এ কিউব মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়, যদি এত ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে আমাদের এখন মিশন হলো এত ইজ ইকুয়াল টু জিরো দেখানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মূল কাজটা হলো এখন এ কিউবটা বাহির করা, এর মান আমাদের আছে একে এ দ্বারা গুণ করলে এ কিউব, তারপরে একে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার আসবে, এ স্কোয়ারকে আবার এ দ্বারা গুণ করলে এ কিউব আসবে, অর্থাৎ আমাদের এ কিউব এ স্কোয়ার এই দুইটা মান কিন্তু ঠান্ডা মাথায় বের করতে হবে। অঙ্কগুলো কঠিন না, কিন্তু ধৈর্যটার পরীক্ষাটা হলো আমাদের এই অঙ্কগুলোতে মেইন আইগেন মান আইগেন ভ্যালু বা আইগেন মান আইগেন ভেক্টর এই অধ্যায়টা হলো একটা ধৈর্যের পরীক্ষা। অঙ্ক কিন্তু সহজ, কিন্তু ধৈর্য ধরাটাই এখানে আমাদের মূল চ্যালেঞ্জ। যাই হোক, আমাদের তো দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু আমাদের যে প্রশ্নে, এখন আমরা যদি এ স্কোয়ারটা বের করি, এ স্কোয়ার মানে হলো এ ইন্টু এ, তো এ ইন্টু এ মানে হলো এ হলো আমাদের প্রশ্নের টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু, এ হলো এ, আর আবারও এ লিখতেছি টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো, একটা অঙ্ক কিন্তু অনেক সময় নিয়ে করতে হচ্ছে। তাহলে এখন আমরা এখানে আমাদের নর্মাল যে ম্যাট্রিক্সের গুণ ঠান্ডা মাথা সেটা করতে হবে, তো আমরা জানি যে প্রথম সারি দিয়ে প্রথম কলামের গুণ,
তারপরে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের গুণ, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামের গুণ, এভাবে পর্যায়ক্রমিক আমাদের গুণগুলা করে যেতে হবে। কোনো এক পর্যায়ে যদি ভুল হয় তাহলে পুরো অঙ্ক কিন্তু ঝুঁকিতে ফলে যাবে। তাহলে যেই কথা সেই কাজ, দুই দুগুণে চার, তারপরে তিন একে তিন, মাইনাস ওয়ান ইন্টু জিরো ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, এই গেল প্রথম সারি প্রথম কলাম। এইভাবে আমাদের করতে হবে, টু ইন্টু ওয়ান মানে টু, আবার ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, মাইনাস জিরো, তারপরে টু ইন্টু মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু, ওয়ান জিরো গুণ করলে জিরো, মাইনাস ওয়ান টু গুণ করলে মাইনাস টু, মাইনাস টু। এবার আসো দ্বিতীয় সারি দিয়ে আবার প্রত্যেকটা কলামকে আমরা গুণ করবো, থ্রি ইন্টু টু, তিন দুগুণে ছয়, আবার থ্রি ওয়ান, তিন একে তিন, জিরো ইন্টু ওয়ান জিরো, আবার থ্রি ইন্টু টু, থ্রি ইন্টু ওয়ান থ্রি, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, জিরো যোগ জিরো, তারপরে থ্রি ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি, ওয়ান ইন্টু জিরো জিরো, জিরো ইন্টু টু মানে জিরো। এরপর আমরা যেটা করব সেটা হলো তৃতীয় সারি দিয়ে একইভাবে আমরা গুণ করব, গুণ করাটা কিন্তু ধৈর্যের ব্যাপার, দুই একে দুই, জিরো দুই একে দুই, এরপর আবার ওয়ান ইন্টু ওয়ান, জিরো ইন্টু ওয়ান মানে জিরো, টু ইন্টু জিরো মানে জিরো, আবার ওয়ান ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান, জিরো ইন্টু জিরো, টু ইন্টু টু, দুই দুগুণে চার। এবার আসো সাড়ে তিনে সাত, সাতের থেকে এক গেলে ছয়, আমরা সরাসরি লিখে ফেলতেছি, দুই আর একে তিন, মাইনাস টু মাইনাস টু, মাইনাস ফোর, ছয় তিন নয়, তিন আর একে চার, মাইনাস থ্রি, দুই দুই চার, ওয়ান প্লাস ফোর মাইনাস ওয়ান, তার মানে থাকে হলো থ্রি। এ হলো আমার এই স্কোয়ারের মান, আশা করি তোমরা বুঝেছ। এখন আমরা এই স্কোয়ার মান থেকে এ কিউবটা বের করবো, এ কিউব ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ার মান তো আমরা এখনই বের করলাম, যেটা এটা হলো আমাদের সিক্স থ্রি মাইনাস ফোর নাইন, ফোর মাইনাস থ্রি ফোর ওয়ান থ্রি, তাহলে এটাই আমরা লিখে নিচ্ছি, সিক্স থ্রি মাইনাস ফোর নাইন, ফোর মাইনাস থ্রি ফোর ওয়ান থ্রি, এ হলো এ। এখানে আমরা থার্ড প্যাকেট দিচ্ছি, এখানে আমরা ইচ্ছা করলে ফার্স্ট প্যাকেট দিয়ে দিতে পারি, পুরো অঙ্ক যেহেতু ফার্স্ট প্যাকেট, ফার্স্ট প্যাকেটে দিবা, আর এর পরিচয় হলো আবার আগের মতোই টু ওয়ান মাইনাস ওয়ান, থ্রি ওয়ান জিরো, ওয়ান জিরো টু, ঠিক একই সিস্টেমে আমরা আবারও ম্যাট্রিক্সের গুণটা কমপ্লিট করব। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, সিক্স ইন্টু টু অর্থাৎ টুয়েলভ, ছয় দুগুণে বারো, তিন তিরিকে নয়, তারপরে মাইনাস চার একে চার, আবার ছয় একে ছয়, তিন একে তিন, মাইনাস শূন্য, মাইনাস সিক্স জিরো, প্লাস ও মাইনাস মাইনাস, চার দুগুণে আট, আবার নাইন ইন্টু টু, নয় দুগুণে আঠারো, তিন ছেড়া বারো, মাইনাস থ্রি, নাইন ইন্টু ওয়ান নাইন, ফোর, তারপর হলো মাইনাস থ্রি ইন্টু জিরো অর্থাৎ জিরো, আবার নাইন মাইনাস ওয়ান তাহলে ফোর ইন্টু জিরো মানে জিরো, মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস সিক্স, মাইনাস সিক্স, তারপরে আসা হলো ফোর ইন্টু টু, ওয়ান ইন্টু থ্রি, থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, এরপরে আসো ফোর ইন্টু ওয়ান মানে ফোর, ওয়ান ইন্টু ওয়ান, থ্রি ইন্টু জিরো মানে জিরো, ফোর ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ফোর,
ফোর ইন্টু জিরো মানে জিরো, সরি ওয়ান ইন্টু জিরো মানে জিরো, আর থ্রি ইন্টু জিরো মানে হলো তিন দুগুণে ছয়। এখানে হলো ঠান্ডা মাথার কাজ, গরম মাথায় কোনো কাজ করা যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখানে বারো আর নয়, বারো আর নয় কত? একুশ, একুশের থেকে চার গেলে সতেরো, ছয় তিন নয়, এখানে মাইনাস ছয় মাইনাস আট মাইনাস ফোরটিন। এখানে আঠারো আর বারো হলো তিরিশ, তিরিশের থেকে তিন বিয়োগ করলে সাতাশ, নয় সাত তেরো, মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস ফিফটিন, তিনে তিনে ছয়, আটে ছয় হলো চোদ্দো, আর এটা কত? জিরো মনে হয়। তাহলে ফোর প্লাস ওয়ান হলো ফাইভ, আর এখানে মাইনাস ফোর প্লাস সিক্স টু, এই হলো আমার এ কিউবের মান। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের মূল কাজ শেষ, এ কিউব রেডি, এ স্কোয়ার রেডি, এ তো আগে থেকেই রেডি। এখন আমরা এই মানটা কোথায় বসাবো? আমাদের মানটা বসাইতে হবে এই জায়গায়, এ কিউব মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস ওয়ান। ওয়ান মানে কিন্তু এখানে ওয়ান রে আমরা এখানে আইডেন্টিটি এলিমেন্ট আই বলবো, ওয়ান না লিখে আই লিখব, এখানে ওয়ান না বলে আমরা আই লিখব। তাহলে এখন আমি ওই পেজ এ তো যাচ্ছি ওই পেজে বসিয়ে দিতেছি ওইখানে। তাহলে অতএব এ কিউব মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস আই ইকুয়াল টু, আমি একটু জায়গা নিয়ে করতেছি আর কি, তাহলে এ কিউবের মান এখন আমি যেটা পেলাম সেটাই বসাচ্ছি, সেভেন্টিন নাইন মাইনাস ফোরটিন টোয়েন্টি সেভেন, থার্টিন মাইনাস ফিফটিন ফোরটিন ফাইভ টু, এটা হলো আমার এ কিউব। একেবারে ঠান্ডা মাথায় করতে হবে, বারবার বলতেছি। তারপরে মাইনাস ফাইভ এ স্কোয়ারের যে মানটা বের হয়েছে সেটা হলো সিক্স, থ্রি মাইনাস ফোর নাইন, ফোর মাইনাস থ্রি ফোর ওয়ান থ্রি, ফোর ওয়ান থ্রি, এরপর হলো সিক্স প্লাস তোমার নিচের লাইনে নিয়ে আসলাম সিক্স, এরপরে কী হলো এর মান তো প্রশ্নেই আছে, টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো, ওয়ান জিরো টু প্লাস আই, এর পরিচয় হলো ওয়ান জিরো 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 ওয়ান, সরি ওয়ান জিরো 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 ওয়ান, এ হলো তিন মাত্রার একক ম্যাট্রিক্স। এখন এখানে আমাদের প্রথমটাতে কোনো সহগ নাই, অর্থাৎ কোনো গুণের কাজ নাই, এখানে সেভেনটিন নাইন মাইনাস ফোরটিন টোয়েন্টি সেভেন, থার্টিন মাইনাস ফিফটিন ফোরটিন ফাইভ টু। এবার ফাইভ দ্বারা এখানে যদি আমরা গুণ করে এটাকে ভিতরে দিই, গুণ করলে আসতেছে আমাদের এখানে পাঁচ ছয় তিরিশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা বিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ, চার পাঁচা বিশ মাইনাস তিন পাঁচা মাইনাস পনেরো, তারপর আবার চার পাঁচা বিশ, পাঁচ একে পাঁচ, তিন পাঁচা পনেরো। এরপরে আসো এখানে একইভাবে ছয় দুগুণে বারো, ছয় একে ছয় মাইনাস সিক্স, তিন ছয় আঠারো, ছয় একে ছয় জিরো, সিক্স জিরো ছয় দুগুণে বারো প্লাস ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। এবার আমরা যোগ বিয়োগের কাজ করব। ধরো এখানে আছে
এই এখানে কিন্তু ঠান্ডা মাথা যোগ করতে হবে, কাজটা কিন্তু যোগ, ভুল হওয়ার ঝুঁকি কিন্তু খুব বেশি থাকে এখানে। তাহলে আমরা যদি যোগ করি, তোমরা জানো অনুরূপ উপাদান, ধরো এখানে হলো 17 মাইনাস এখানে তার অনুরূপ উপাদান হলো 30 প্লাস 12 প্লাস 1, এ হলো প্রথম উপাদানের যোগ, তাই না? এবার আসা আবার দ্বিতীয় উপাদান, এখানে 9, এখানে এখানে যে চিহ্ন আছে চিহ্ন, এখানে যে চিহ্ন আছে চিহ্ন, এখানে যা আছে তা, তাহলে 9 একটু স্পেস দিয়ে লেখো, 9 মাইনাস 15 প্লাস 6 প্লাস 0, আবার মাইনাস 14 মাইনাস মাইনাসে প্লাস 20, এখানে প্লাস মাইনাসে মাইনাস 6 প্লাস 0। একইভাবে বাকি উপাদানগুলো ধরো এখানে আছে 27, অনুরূপ উপাদান এখানে মাইনাস 45, এখানে হলো প্লাস 18 প্লাস এখানে আছে 0। এবার আসো পরের উপাদান, 13 মাইনাস 20 প্লাস 6, এখানে হলো প্লাস 1, মাইনাস 15 মাইনাস প্লাস 15 0 0। তারপরে এখানে হলো আমাদের অনুরূপভাবে 17 মাইনাস 20 প্লাস 6 প্লাস 0, তারপরে এখানে হলো 5 মাইনাস 5 0 0, 2 প্লাস মাইনাস মাইনাস 15, আর এখানে কি আছে 15 লিখলাম, এখানে হলো প্লাস 12 প্লাস 1। এই আমরা অনুরূপ উপাদানগুলো যোগ আকার উপস্থাপন করলাম। এখন দেখো 17 12 আর একে 13, 17 আর 13 30, 30 মাইনাস 30 মানে 0, 9 ছয় 15 মাইনাস 15 মানে 0, 14 ছয় 20 মাইনাস 20 প্লাস 20 মানে 0। তারপরে এখানে 8 7 15 5 হাতে 1, 2 একে 3, 3 একে 4, অর্থাৎ 45 থেকে 45 বিয়োগ মানে 0, 13 7 20, 20 থেকে 20 বিয়োগ 0, 15 থেকে 15 বিয়োগ 0, 14 আর 6 20, 20 থেকে 20 বিয়োগ 0, 5 থেকে 5 গেলে 0, এখানে 12 একে 13, 13 2 15, 15 থেকে 15 বিয়োগ মানে 0। দ্যাট মিনস আমরা কি পেলাম, আমরা পেলাম হলো টোটাল ম্যাট্রিক্সটার মান বের হলো 0, অর্থাৎ আমরা যেটা বলতে পারি, অর্থাৎ আমরা পেলাম হলো এ কিউব মাইনাস 5 এ স্কোয়ার প্লাস 6 এ প্লাস আই 0। এটা 0 পাওয়ার অর্থই হলো আমাদের প্রদত্ত যে এ ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের জন্য কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা প্রমাণিত হলো। সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্স এর জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই হলো প্রমাণিত। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগের সহিত প্র্যাকটিস করবে, এই নিয়মের আরও অঙ্ক আছে বইয়ে, তোমরা নিজেরা করবে। তো এতক্ষণ তোমাদের সাথে আমি ক্লাসটি পরিচালনা করেছি আমাদের অনার্স ডিগ্রি মাস্টার্স গণিত এবং শিক্ষক নিবন্ধন লিখিত গণিতের অনলাইন প্ল্যাটফর্ম এমটিবি লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে। ক্লাসটি যদি তোমাদের ন্যূনতম উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে পাশে থাকবে, এবং তোমার কোনো মূল্যবান মতামত বা পরামর্শ থাকলে দিবে। সর্বোপরি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে একটি হলো শেয়ার করে দিবে, তাহলে অন্যরা উপকৃত হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।